হলে ছাত্রী নির্যাতনের আন্দোলনের মাঝে ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং বিরোধী পদযাত্রা করেছে ছাত্রলীগ। দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পদযাত্রায় অংশ নেন নেতাকর্মীরা। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদের নেতৃত্বে পদযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এর আগে সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগ র‍্যাগিং বিরোধী পদযাত্রা ও মানববন্ধন করে। তারই অংশ হিসেবে আজ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এই কর্মসূচি পালন করল। বাঙালির হাতি আর